মাসাল্লা এক কথায় অসাধারণ এইটা হচ্ছে মালয়েশিয়ার বিয়ের একটি ফাংশন সবচেয়ে সুন্দর অ্যান্ড বড় একটি বিয়ের ফাংশন এখানে মালয়েশিয়াতে যত বিয়ে হয় যত বৌবাতের অনুষ্ঠান করা হয় সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর এই জায়গাটা দেখেন দুনিয়া জায়গাগুলো যদি এত সুন্দর হয় মানুষে এত সুন্দর করে বুদ্ধি দিয়ে তৈরি করে আমাদের মহান রাবুল কত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন আমাদের জান্নাত আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানেন আল্লাহর দরবারে আমার দেখা সবচেয়ে সেরা সবচেয়ে সুন্দর একটা বিয়ের ফাংশনের বড় অনুষ্ঠান এখানে কিছুক্ষণ পর বর করে আসবে খাওয়া দাওয়া করবে এক কথায় জমজমাট তো যাই হোক এটা হচ্ছে আরেকটা বিয়ের অনুষ্ঠানের ফাংশন দেখেন এটা ডেকোরেশনটা এত সুন্দর সব সাদা সাদার ভিতরে কালারফুল কিছু ফুল আসলে এটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী যার যার সয়েজ মতো সে যেভাবে তার পছন্দ সেভাবে বললে ওরা হচ্ছে এইভাবে তৈরি করে দেয় যদিও আমাদের বসের কোম্পানিতে এটা ক্যাটালগ দেওয়া আছে বিভিন্ন ছবি দেওয়া আছে পিকচার দেওয়া আছে যার যেটা পছন্দ যার যতটুকু টাকার ডিমান্ড সমতুল্য অনুযায়ী হচ্ছে পাংশন এইভাবে সাজানো সাজানো গোছানো করে দেওয়া হয় যদিও এগুলো সম্পূর্ণ সমগুলা আপনাদের ভাইয়াদের হাতের তৈরি করা কাজ নিখুঁতভাবে দেখেন কত সুন্দর মার্শাল্লা এক কথায় অসাধারণ আর মালয়েশিয়া যে এখানে হচ্ছে বর করে বসে আছে এখন তারা আসছে তাদের পটেশন করা হবে তারপরে খাওয়া দাওয়া করা হবে বিভিন্ন মানুষ আসবে যদিও এটা একটা ভিআইপি একটা ফাংশন আসলে বিয়ে তো বিয়ে মানুষ তো বিয়ার বারবার করে না একবারই করে তাই ইচ্ছে মতো একবারই টাকা পয়সা খরচ করে অনেক অনেক মানুষদেরকে ইনভাইট করে খাওয়ানো হয় আসলে এই জিনিসগুলো ভীষণ ভীষণ ভালো লাগে আর আমি মালয়েশিয়াতে আজকে প্রায় সাত বছর হয়েছে এসেছি বাট আমি মালয়েশিয়াতে অনেক বিয়েতে গিয়েছি আমার আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে আসলে সম্পূর্ণ ভিডিওতে যেরকম দেখতে দেখা যায় বাস্তবে আরও বেশি সুন্দর এটা হচ্ছে আরেকটা বিয়ের ডেকোরেশন দেখেন ছাতার ভিতরে মাশাল্লা এটা সবচেয়ে বেশি দামি আর সবচেয়ে বেশি ভিআইপি একটা যদি অনেক বড়লোক মানুষরাই হচ্ছে এইটা আর কি নেওয়ার সমতল্য রাখে তো যাই হোক আর আপনার ভাইয়েরা তো অনেক বড় বড় পাংশনই করে যেমন ধাতুদের নিয়ে পাংশন করে বড় বড় মন্ত্রী মালয়েশিয়াতে মন্ত্রীদেরকে নিয়েও পাংশন করে তো আলহামদুলিল্লাহ এটা আরেকটা স্টেজ দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে আসলে এই দেশের স্টেজগুলা মানে বট করে বসার আসনটা এত সুন্দর করে সাজানো হয় আপনারা তো ভিডিওতে দেখছেনই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে মালয়েশিয়াতে সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর সব সবচেয়ে ভালো একটা ফাংশন বিয়ের এটা হচ্ছে মালয়েশিয়াতে আপনার কোম্পানি কোম্পানিটা দ্বিতীয় নম্বরে অবস্থান এত বড় আবার বুঝতে পারেন আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন কারণ মালয়েশিয়া তো আর ছোটো না মালয়েশিয়াটা প্রচুর বড় আর এটা হচ্ছে আরেকটা এটাও ভালো লাগতেছে নর্মাল ভিতরে অত বেশি গর্জিয়াস না তাও অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে সেটাই ভাবতেছি যখন সরাসরি যাওয়া হয় তখন তো চোখ মনে ধাঁধালো হয়ে যায় ভাবতে থাকি যে আসলে দুনিয়া এত সুন্দর চিকচাক জকঝমাল কিন্তু আমাদের যেন কতই সুন্দর তাই না তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি অনেকবার গিয়েছি মালয়েশিয়ার বিয়ের ফাংশন তখন তো আমি ওইভাবে ভিডিও করতাম না আর আমার পেজও তখন ছিল না আর চার বছর পাঁচ বছর আগের কথা বলতেছি আমি হয়তো ব্লগিং করি দুই বছর এক দুই বছর হয়েছে তো ওইভাবে আমার আর কি বিয়ের ফাংশনের ভিডিওগুলো আপলোড করা হয় না যখন আমি গিয়েছি তখন অবশ্যই আমি ভিডিও করেছি কিন্তু তখন আমার পেজ ছিল না তাই আপনার ওইভাবে দেখতে পান না তারপর ইনশাল্লাহ এখন থেকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি তো দেখেন কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করানো মালশাল্লাহ আর আলহামদুলিল্লাহ তো আশা করি আপনাদের কাছে আমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর আসলে এটার ইনফরমেশন যদি কেউ জানতে চান কারো যদি প্রয়োজন হয় যে এরকম বিয়ের অনুষ্ঠান করতে চান আপনাদের রিলেটিভ কাউকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিব আর এটা হচ্ছে মালয়েশিয়ার রাস্তা দেখেন মালয়েশিয়ার কিছু কিছু রাস্তা আছে এত সুন্দর এত বিআইফি যেটা আসলে না দেখলেই নয় দেখেন কত সুন্দর রাস্তা যদি এই এলাকাটা একটা বিআইফি এলাকা এখানে ধাতুরা থাকে মন্ত্রীরা থাকে সেই একটা এলাকা সেখান থেকে পাংশন করে যখন বের হয়েছি পাশে যাওয়ার জন্য তখন আর কি ভিডিওটা নেওয়া দেখেন মাসাল্লাহ এক কথায় অসাধারণ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন